ডিয়ার ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ জয়নাল আবদিন, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি এই ভিডিওটি ফেসবুকের পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো বাটনটি অন করে রাখবেন, কেননা পরবর্তী ভিডিও খুব সহজেই পাবেন। আমি আজকে আলোচনা করব যে ডার্ক চকলেট কেন খাবেন। আপনি যদি চকলেট খেতে ভালোবাসেন তাহলে একটা সুখবর দিব, সেটি হলো যে ডার্ক চকলেটে রয়েছে 70% কোকো নামক একটি উপাদান। এই কোকো উপাদানে থাকে ফ্লেভোনল, যা আমাদের মস্তিষ্কের রক্ত প্রবাহ বৃদ্ধি করে, তার ফলে কি হয়, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, আপনার কাজের প্রতি মনোযোগ সৃষ্টি হয়। আর দ্বিতীয়ত ডার্ক চকলেটের যে বিষয়টি থাকে সেটি হলো যে ডোপামিন এবং সেরোটোনিন নামক হরমোন থাকে। এটি থাকার ফলে কি হয়, আমাদের ব্রেন সতেজ থাকে, আমাদের ফুরফুরে মেজাজ থাকে, এবং নিয়মিত যদি কেউ ডার্ক চকলেট গ্রহণ করে বলা হয় যে তার ব্রেন এনার্জি পায়। আমি বলবো যে আপনি যদি চকলেট খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই ডার্ক চকলেট খাবেন, এবং সেটা কত পরিমাণে খাবেন, অবশ্যই অতিরিক্ত মাত্রায় নয়, যে বেশি খেলেই বেশি মানে লাভবান হবো এরকম নয়। মাত্রাটা হলো 30-60 গ্রাম এভরিডে, ডেলি 30-60 গ্রাম ডার্ক চকলেট গ্রহণ করলে নিয়মিত আপনার ব্রেন পাবে এনার্জি, ব্রেনে রক্ত প্রবাহ বৃদ্ধি পাবে, এবং আপনার দিন শেষে আপনার মেজাজটা ফুরফুরে থাকবে, কেননা সেরোটোনিন এবং ডোপামিন হরমোন নিঃসরণ হয়। সো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।